নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই এখানে ভালো আছি। তো দেখুন আজকে কত সুন্দর খাড়ি কাঁকড়া, দেখুন কত বড় বড়। তো আজকে আমাদের খাড়ি কাঁকড়া রান্না হবে। তা কিভাবে রান্না করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর কাঁকড়াটা এখন কেটে নেব। তো চলুন দেখো কত বড় কাঁকড়া। না দেখেন কত বড় কাঁকড়া, এগুলো খাড়িতে হয়, আন্দামানের কাঁকড়া। এটা খাড়ি কাঁকড়া বলে এটাকে। মাটি আলু যায় না, ভালো লাগবে না। ভালো করে রান্না করবো, ওইটাই দিয়ে গুলো সুন্দর খেলি হয়েছে না। সামনে পূর্ণিমা আমাবস্যা আছে না, সুন্দর কাঁকড়া। বন্ধুরা দেখুন কাঁকড়াটায় কত ঘিলি হয়েছে, ঘিলিগুলো আমি বের করে নেব। পুরো শ্বাসে ভর্তি আছে ভিতরে। বন্ধুরা এই আলুটাকে চেনেন? এই আলুটার নাম মেটে আলু, মাটির নিচে হয়। তা এই আলু দিয়ে আজ কাঁকড়া রান্না করব। তা কিভাবে রান্না করছি আমাদের সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে আমি রান্না করছি। তাহলে আসুন এবার শুরু করা যাক। আলুটা কেটে নেব। আমার উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেব। আমি কাঁকড়াটা এবার লবণ হলুদ মাখিয়ে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। অল্প একটু লঙ্কা পাউডার দিয়ে দেব। আমি হালকা করে কাঁকড়াটা ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমি নামিয়ে নেব। আমি ওই কড়াইতেই তেল দিয়ে দেব, কাঁকড়া ভেজেছে যে কড়াইতে ওই কড়াইতেই তেলটা দিয়ে দেব। আমি দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দেব।
অল্প কটা জিরে নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেব এবার আলু গুঁড়ো দিয়ে দেব আলুতে লবণ দিয়ে দেব এক চামচ হলদি পাউডার দিয়ে দেব এক চামচ জিরে পাউডার দিয়ে দেব আর আধা চামচ লঙ্কা পাউডার দিয়ে দেব এবারে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেব এতে জিরে ধনে বাটা আছে এটা রসুন বাটা এটা আদা বাটা আর এটা আপনার শুকনো কাঁচা লঙ্কা দুটোই বাটা আছে আমি হালকা করে কাঁকড়াগুলো ভেজে নিয়েছিলাম সেই কাঁকড়াগুলো আবার এখন দিয়ে দেব মশলা দিয়েছি এবার ওর সাথে ভালো করে আমি এবার কষিয়ে নেব কাঁকড়ার সাথে আলুর সাথে মশলাটা দেখুন আমার কাঁকড়া আলু দুটো ভালো করে কষিয়ে নিয়েছি 10-15 মিনিট এবার জল দিয়ে দেব লবণটা রেখে দে লবণটা রেখে দে সব নিয়ে যা তাহলে দেখুন এই ঠান্ডা মাসামে কাঁকড়া তরকারি হচ্ছে কত ভালো লাগবে খেতে তাহলে আপনারা সবাই আসুন আমরা সবাই একসঙ্গে মিলে খাবো আর আপনারা আমাদের রান্নাটাও ভালো করে দেখুন কেমন করে আমরা রান্নাটা করছি দেখুন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে তো নামিয়ে নেব দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেব
আমি রান্না করেছি, এবার মেয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে, গন্ধ তো অনেক সুন্দর বেরোচ্ছে। গরম বন্ধুরা প্রচন্ড। বন্ধুরা গন্ধটা দারুণ বেরোচ্ছে, একদম বলার মতন না, অসাধারণ। তো বন্ধুরা আজকে তো দেখলেন কাঁকড়া দিয়ে মাটে আলুর তরকারি, কেমন লেগেছে আমাদের অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারাও কিন্তু ঘরে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে একদম। মানে কি বলবো, আলুটা এত সুন্দর গলে গেছে, কাঁকড়াটাও একদম সুন্দর টেস্ট লাগছে, অনেক ভালো লাগছে। বন্ধুরা তো একটা কথা বলাই হয়নি, আমার একটা ব্লগ চ্যানেল আছে, নিজস্ব ব্লগ চ্যানেল আছে। আমি সারাদিনে কী করি না করি সেটাই আমি তুলে ধরেছি। তো আমার ক্লাস করি আমি, আরও নানান ধরনের ঘুরতে যাই, এখানে ওখানে যাই, সেটাই আমি তুলে ধরেছি। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা যাই ঘুরে ফিরে মানে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আপনারা কি মেটে আলু দিয়ে কাঁকড়া কোনো দিন খেয়েছেন? না খেলে কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগে, একদম ইউনিক রেসিপি। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে রাখা বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।